জাহানারা খাতুন নামে এক গৃহবধূকে হত্যা করার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আদালতের মহামান্য বিচারপতি জাহানারা খাতুনের বাবা মোহাম্মদ মুস্তাক ও দাদা মোহাম্মদ জাহিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দেয় বৃহস্পতিবার। সরকারি আইনজীবী জানান, বিহারের একই গ্রামের বাসিন্দা হিন্দু যুবকের সাথে ভালোবেসে বিবাহ করে জাহানারা খাতুন, কিন্তু পরিবার এই বিয়ে মেনে নেননি। করণ কর্মসূত্রে বাইরে ছিলেন। সেই সময় 2018 সালের 31 আগস্ট আঝাপুরে এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ তদন্তে নেমে জাহানারা খাতুনের পা থেকে করণের নাম ও ফোন নাম্বার পায়। সেই ফোন নাম্বারে ফোন করে বিষয়টি জানতে পারেন। পরে তথ্য প্রমাণের ভিত্তিতে ওই যুবতীর বাবা ও দাদাকে পুলিশ গ্রেপ্তার করে। সাজা ঘোষণা হলো ওদের 302 ধারায় ওদেরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল আর 10,000 টাকা ফাইন, অনদায় 6 মাসের জেল, আর 201 ধারায় ওদের সশ্রম কারাদণ্ড দিল 7 বছর আর 5,000 টাকা ফাইন, অনদায় 2 মাস জেল। ঘটনা 31-8-2018 তারিখে। ঘটনা হচ্ছে এই NH2-র আজাপুর একটা জায়গা আছে, NH2 যে হাইওয়ে আছে, আজাপুরে একটা মেয়ের ডেড বডি পাওয়া যায় ফাঁস লাগানো অবস্থায়। তো সেই সময় আননোন ডেড বডি একটা পাওয়া গেল, তো আলটিমেটলি আশেপাশের লোকজন কেউ চিনতে পারেনি। তো সাবসিকুয়েন্টলি মেয়েটির যখন পোস্টমর্টম রিপোর্ট করা হয় তখন দেখা যায় যে তার ওই মানে পায়ের নিচের মানে থায়ের অংশে 3টে মোবাইল নাম্বার আর একটা করণ বলে একটা শব্দ লেখা আছে ট্যাটু করা। সেই ফোন নাম্বার যখন পুলিশ ইয়ে করে, ট্র্যাক করে, তাতে দেখা যায় যে করণ বলে ছেলেটার সঙ্গে মুম্বাইতে করণের সঙ্গে তাদের যোগাযোগ হয়। করণকে জিজ্ঞাসা করলে করণের ওখানে যায় মুম্বাইতে, তাকে জিজ্ঞাসা করে যখন ডেড বডির যখন ছবি দেখায় তখন বলে যে হ্যাঁ এটা জাহানারা খাতুন, এই মেয়েটির নাম, মেয়েটির সঙ্গে প্রেম ভালোবাসা করতাম কিন্তু আমি ছিলাম হিন্দু, ও ছিল মুসলিম, যার জন্য মেয়ের বাড়ির লোক ওর বাবা আর দাদা মেনে নেবে না, একই গ্রামে তারা থাকতো, বিহারের বাসিন্দা। তো করণ ওখানে কাজ করতে যেত মুম্বাইতে, তো মেয়েটি 2-3 বার করণের ওখানে পালিয়েও গিয়েছিল কিন্তু ওর বাবা আর দাদা মারধর করে ওকে আবার বাড়িতে নিয়ে এসেছিল। কিন্তু মারা যেদিন মার্ডার হলো তার দিন সাতেক আগে করণ ফোনে জানতে পেরেছিল ওর কাছ থেকেই যে এরকম ওকে কলকাতায় নিয়ে গিয়ে অন্য জায়গায় বিয়ে দেবে, এটা ওর দাদা আর বাবা বলেছিল। তারপরে ওর দাদা আর বাবা এখানে এনে মার্ডার করে ওই রাস্তায় ফেলে দিয়ে গেল। কলায় ফাঁস দিয়ে প্রথমে মেরেছে, তারপরেও মাথায় একটা বাড়ি মেরেছে, পাথর দিয়ে মাথায় বাড়ি মেরেছে, এনেছে ধারে ফেলেছে বড়িটা। কারণ হচ্ছে ওই যে বললাম না, হিন্দু মুসলিম প্রেমের যে ব্যাপারটা, ওই ছেলেটির বাড়িতে পালিয়ে গেছিলো, ওরা মেনে নেবে না, যেহেতু ছেলেটা হিন্দু ওকে মেনে নেবে না। আর এ নিয়ে গ্রামেও ওরা খুব ইয়েতে ছিল, একই গ্রামে বাড়ি, তো দুটো পরিবারই খুব চাপের মধ্যে ছিল। এদিন মহামান্য বিচারক তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেন। আমার 31 আগস্ট 2018 সাল আমার ATM-তে জব করেছে, আমি ওনাকে প্রুফ করে দিলাম কি 3 সেপ্টেম্বর 2018 সাল আমি ATM থেকে টাকা তুললাম, যাবো পুলিশ আমার ATM-কে 31 আগস্ট 2018 সালে বডি তাকে জব করে নিল, ওইটা ATM থেকে আমি 3 সেপ্টেম্বর 2018 সাল আমি টাকা কীরকম তুললাম এটা আমি প্রুফ করে দিয়েছি, তারপরে গিয়ে আমাকে জোর করে সাজা দিয়েছে। আমার নাম MD মোহাম্মদ জাহিদ, এই জন্য আমাকে সাজা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।